সুপ্রিয় শিক্ষার্থীগণ, দূরের এবং কাছের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ থাকলো। তা তোমরা পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন অধ্যায়ে অনেকগুলো আমি সৃজনশীল দিয়েছি, প্রায় 20টার মতো। তা আমার বিশ্বাস, এইগুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল তোমরা উত্তর দিতে পারবে। আজকে এই ধরনের একটু সৃজনশীল ওই অধ্যায়ই, অর্থাৎ পর্যায় সারণী রাসায়নিক বন্ধন একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য বা যারা প্রথম বর্ষ আছো তাদের জন্য এবং যারা বিভিন্ন পাস করার পর বিভিন্ন মেডিকেলে বা বিভিন্ন ভর্তি হবে। এখানেও অনেকগুলো ওই এমসিকিউ এখান থেকে খুঁজে পাওয়া যাবে। তো যাই হোক, তো এই এমসিকিউটাতে এই সৃজনশীল প্রশ্নটা আছে, সিকিউটাতে আছে এ বি সি ডি এবং ই, এই মৌলগুলো তাদের পারমাণবিক সংখ্যা 11, 12, 13, 15 এবং 16। আবার এর নিচে আছে পি 19 এবং কিউ 37। এখন এই উদ্দীপক ছাড়া প্রশ্ন হইল ধাতব ব্যাসার্ধ কি, ধাতব ব্যাসার্ধ কি এক নাম্বার, এটা পূর্ণমান। ধাতুগুলো যখন পরস্পর আবদ্ধ হয় ধাতব বন্ধনের দ্বারা এবং কোনো ক্যালাসে ধাতুগুলোর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক হইল ধাতব ব্যাসার্ধ। এবার খ নম্বরটা আছে বোরন অক্সাইডের প্রকৃতি কীরূপ, বোরন অক্সাইড হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বোরন ফ্লোরাইড ও পানি উৎপন্ন করে। আবার এই বোরন অক্সাইড এই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম বোরেট ও পানি উৎপন্ন করে। এখন এর সমতার জন্য এখানে 2 দিতে হয়, তাহলে 6 হলে 6, এখানে 3। ঠিক তেমনি এখানে 2-এর জন্য 2 দিতে হয়, হাইড্রো সোডিয়াম 6 দিব, এখানে 3। তাহলে দেখা যাচ্ছে এটা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করতে পারে। অতএব বোরন অক্সাইড একটি উভধর্মী, একটি উভধর্মী অক্সাইড। এটাই হলো খ প্রশ্নটির উত্তর। এবার উদ্দীপক নির্ভর অ্যাটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক সংখ্যা পরিবর্তনে পারমাণবিক আকার কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ প্রশ্নটা বলতেছে যে যখন কোনো মৌলের পারমাণবিক সংখ্যাটা পরিবর্তন হয় তখন পারমাণবিক আকারটা, সাইজ অফ দ্য অ্যাটম, এটা কিভাবে পারমাণবিক সংখ্যার সঙ্গে সম্পর্কিত বা কিভাবে এটা পরিবর্তন হয়। তো আমরা দেখি এখানে এ মৌলটি 11, সেটা অবশ্যই সোডিয়াম এবং এর বিন্যাস হচ্ছে 10 নিয়নের গঠন, তারপরে 3s1, তারপরে আছে B12, এ মৌলটা হচ্ছে পারমাণবিক সংখ্যা যেহেতু 12, ম্যাগনেসিয়াম, এরও গঠন অনুরূপ, এখানে খালি 3s2। তারপর আছে C13, 13 পারমাণবিক সংখ্যা, এটা হলো অ্যালুমিনিয়াম, এর ইলেকট্রন বিন্যাস একই ধরনের, শুধু এখানে 3s2, 3p1। অনুরূপভাবে D15, তাহলে এটা হলো 15 হইলে ফসফরাস, এর গঠনটা হচ্ছে একই ধরনের, এখানে শুধু 3s2, 3p3, 3p3, অর্থাৎ বহিঃস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন। এখন ই আছে 16, তাহলে 16 পারমাণবিক সংখ্যা, 16 পারমাণবিক সংখ্যা, সেটা হলো সালফার। সালফারের গঠন একই ধরনের, শুধু এখানে 3s2, 3p4, যেহেতু বহিঃস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন। তাহলে এখানে দেখা যাচ্ছে
এদের শক্তি স্তরগুলো তিনটা করে, অর্থাৎ তিন নম্বর পর্যায়ের মৌল, তিন নম্বর পর্যায়ের মৌল। অনুরূপভাবে ফসফরাস 19, এটা হলো পটাশিয়াম, এর গঠনটা হচ্ছে আর্গন 18, তারপরে 4S1, এটা চার নম্বর পর্যায়ের মৌল, এবং তারপরে আছে 37Q, তাহলে এটা হচ্ছে 37, তার মানে হচ্ছে রুবিডিয়াম, ক্রিপ্টনের গঠন 36, তারপরে 5S1, এটা হলো পঞ্চম পর্যায়ের মৌল। তাহলে আমরা যেরকম দেখতেছি তিন নম্বর পর্যায়ের মৌল তিনটা শক্তি স্তর, এই যে তিনটি শক্তি স্তর, সেটা ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, অর্থাৎ তিন নম্বর পর্যায়ের মৌলগুলোর তিনটি শক্তি স্তর। তাহলে চার নম্বরে থাকবে চারটি শক্তি স্তর, পাঁচ নম্বর পর্যায়ের মৌল থাকবে পাঁচটি শক্তি স্তর। কিন্তু পারমাণবিক সংখ্যা যখন পরিবর্তন হবে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সংখ্যা পরিবর্তন হবে, কিন্তু বাইরে ইলেকট্রন থাকার যে জায়গাটা, শক্তি স্তরটা, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। সুতরাং অল্প পরিসরে বেশি ইলেকট্রন থাকাতে নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলো দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখবে। এই জন্য পর্যায় সারণীতে প্রত্যেকটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারটা আস্তে আস্তে কমে যায়। কমে যাওয়ার কারণ হল ওই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন অল্প পরিসর জায়গার মধ্যে ইলেকট্রনগুলোকে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখে। এই জন্য প্রত্যেকটি পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক আকার আস্তে আস্তে কমতে থাকে। যেমন এখানে পটাশিয়ামে যা হবে, এর শেষ মৌলটা সেটা হবে, শেষ মৌলটা এখানে এর নিচে হবে, এই এর নিচে হবে সেলেনিয়াম, এই সেলেনিয়ামের আকার অত্যাধিক বেশি হবে। ঠিক তেমনি এই এ পর্যায়ের এই মৌলটা হবে টেলুরিয়াম, অর্থাৎ পাঁচ নম্বরে, পাঁচ নম্বর পর্যায়ে ইর নিচে মৌলটা হবে টেলুরিয়াম, ওর আকার বড় হবে, অর্থাৎ সোডিয়ামের যে আকার হবে সালফার আকার তার চেয়ে কম হবে। অনুরূপভাবে ফসফরাসের পারমাণবিক আকার যা হবে, সেলিনিয়ামের পারমাণবিক আকার তার চেয়ে আরও ছোট হবে। অনুরূপভাবে রুবিডিয়ামের যা আকার হবে, টেলুরিয়ামের আকার আরও ছোট হয়ে যাবে। এইভাবে আমরা পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে প্রত্যেকটি পর্যায়ের পারমাণবিক আকার কমতে থাকে, হ্রাস পায়। এবার আমরা যদি এদিক থেকে এদিকে আসি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে সোডিয়াম এর হলো 3S1, আবার উপর থেকে নিচে যখন আসতেছি তখন শক্তি স্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বাড়তেছে, কিন্তু ইলেকট্রনের থাকার জন্য শক্তি স্তরের সংখ্যা পর্যাপ্ত, অর্থাৎ বাড়তেছে। তাহলে যেমন সোডিয়ামের তিনটা, এর চারটা শক্তি স্তর, পাঁচটা, তাহলে এর পারমাণবিক আকারটা, এর পারো আকার আস্তে আস্তে বাড়বে। তাহলে প্রত্যেকটি গ্রুপের, সেটা 13 নম্বর, 2 নম্বর গ্রুপে হোক, অথবা 13 নম্বর গ্রুপে হোক, বা 15 নম্বর বা 16 নম্বর গ্রুপে হোক, এদের গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে তাদের পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সঙ্গে শক্তি স্তর যেহেতু বৃদ্ধি পায়, এই জন্য তার পারমাণবিক আকার আস্তে আস্তে বাড়তে থাকে। এই গেল গ নম্বর প্রশ্নটির উত্তর। এবার ঘ নম্বর প্রশ্নটা আছে যে ধাতব এবং অধাতব, অর্থাৎ মেটালিক ক্যারেক্টার এবং নন মেটালিক ক্যারেক্টার, এটা নির্ধারিত করা যাবে তাদের অক্সাইডের অক্সাইড থেকে। যেমন এখানে এটা হলো সোডিয়াম, তাহলে এ হলো সোডিয়াম অক্সাইড, আর বিটা হলো ম্যাগনেসিয়াম, তাহলে এটা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। অনুরূপভাবে সিটা আমরা আগেই উদ্ধার করেছি অ্যালুমিনিয়াম, তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অনুরূপভাবে ডিটা হচ্ছে ফসফরাস, ফসফরাস পেন্টাঅক্সাইড, এবং ইটা হচ্ছে সালফার, সালফার ট্রাইঅক্সাইড। অনুরূপভাবে পিটা হচ্ছে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম অক্সাইড, এবং কিউটা হচ্ছে রুবিডিয়াম, তাহলে রুবিডিয়াম অক্সাইড। এই অক্সাইডগুলো, এই দুটো অক্সাইড যথাক্রমে পানির সঙ্গে বিক্রিয়া করে তারা ফসফরিক অ্যাসিড,
ফসফরিক অ্যাসিড, যেমন সালফার ট্রাইঅক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড অনুরূপভাবে, তাহলে এদের অক্সাইডগুলো অ্যাসিড উৎপন্ন করতেছে, অতএব এরা অধাতু। অধাতুর অক্সাইডগুলো পানির সঙ্গে বিক্রিয়া করে তারা অ্যাসিড উৎপন্ন করে, সুতরাং ওই মৌলগুলো অধাতু। এবার এই পটাশিয়াম অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে এ উৎপন্ন করবে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস ওয়াটার। তাহলে এখানে দুই, তাহলে এখানে দিতে হবে দুই, অতুল দুই, অর্থাৎ হাইড্রোজেন চারটা, হাইড্রোজেন চারটা, অক্সিজেন দুটা রে তিনটা, দুটা দুটা চারটা, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড অনুরূপভাবে রুবিডিয়াম পানির সঙ্গে বিক্রিয়া করে রুবিডিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে পটাশিয়াম দুটা, পটাশিয়াম দুটো, হাইড্রোজেন চারটা, দুটা দুটা চারটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে পানি হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এই পটাশিয়াম অক্সাইড দুই অণু পানি, দুটো হাইড্রোক্সাইড, এটা নিয়ে একটা হাইড্রোক্সাইড, এটা একটা হাইড্রোক্সাইড, অর্থাৎ এখানে রুবিডিয়ামের জন্য দুটো হাইড্রোক্সাইড দরকার, পটাশিয়ামের জন্য দুটো হাইড্রোক্সাইড দরকার, অর্থাৎ পটাশিয়াম দুই অণু পানির সঙ্গে বিক্রিয়া করে দুই অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম দুই অণু পানির সঙ্গে বিক্রিয়া করে রুবিডিয়াম হাইড্রোক্সাইড। এরা সবাই ক্ষারীয় প্রকৃতি, অতএব এই ধাতুগুলো, এগুলো ধাতব প্রকৃতির। তাহলে যে সমস্ত ধাতব অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড উৎপন্ন করে ওগুলো হলো, ওই ধাতুগুলো হলো ধাতব পদার্থ, ওই মৌলগুলো ধাতব পদার্থ। অনুরূপভাবে এই সোডিয়ামের সঙ্গে যদি পানির বিক্রিয়া করি, এটা হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে দুই, দুটো হাইড্রোক্সাইড। অনুরূপভাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার দুই, আর অ্যালুমিনিয়াম অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সিক্স থ্রি। আবার এই অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করে, অতএব এই অ্যালুমিনিয়াম অক্সাইড এ ধাতব পদার্থ, কিন্তু এর অক্সাইডগুলো উভধর্মী, আর এটাও ধাতব পদার্থ, কারণ এরা পানির সঙ্গে বিক্রিয়া করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও ক্ষার উৎপন্ন করে। তাহলে যে সমস্ত মৌলের অক্সাইডগুলো পানির সঙ্গে বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ বা ক্ষার উৎপন্ন করবে, ওই অক্সাইডের মৌলগুলো হলো ধাতব প্রকৃতির। আর যে সমস্ত অক্সাইডের মৌলের অক্সাইডগুলো পানির সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করবে, সেগুলো হলো যথাক্রমে অধাতু। তাহলে এখানে এ, বি, সি, পি এবং কিউ, এগুলো যথাক্রমে ধাতব প্রকৃতির, এবং ডি, ও, ই এগুলো হলো অধাতু, অধাতু প্রকৃতির। এই হলো ঘ নম্বর প্রশ্নটির উত্তর, সেটা ছিল ধাতব মেটাল এবং নন মেটাল কীভাবে তাদের মৌলের অক্সাইড থেকে নির্ধারণ করা যাবে। তাহলে আমরা দেখলাম এ, বি, সি, পি, কিউ এগুলো হলো ধাতু প্রকৃতি, এগুলো ধাতব পদার্থ, এবং ডি, ও, ই অধাতু প্রকৃতির। এইভাবে আমরা গ নম্বর প্রশ্নটাকে সলভ করতে পারি। তোমাদের সকলকেই ধন্যবাদ।